দর্শক, এই যে ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়ার একটা, আসলে দুপুরের এই যে প্রচণ্ড হালকা শীতকালে, কিন্তু দুপুরে আসলে অনেক রৌদ্র থাকে, বিশেষ করে 10টা 11টার পর থেকে। আর গরমকালের যে রোদটা, ওটা তো তীব্রতা আছে, কিন্তু শীতকালের রোদটা একটু বেশি তীব্র। তো আজকে আসলে আমি আমার একটা ডিসপেন্সারি আছে, 6 থেকে 7 মাস হয়েছে ডিসপেন্সারিটা দিছি। আসলে এটা নিয়ে আমার আসলে কোনো টার্গেট ছিল না, পেছে পেছে যে ডিসপেন্সারিটা দেওয়া হয়েছে অনলাইনে আমার অনেক, আজকে যখন আমি 2008 সালে যখন ইন্টারমিডিয়েট পাস করি, সরি 2006 সালে যখন এসএসসি পাস করি, তারপর থেকে অনলাইনের প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। আর ছোটোকাল থেকেই গান বাজনার প্রতি শখ ছিল, আর যখন 7-8 পড়ি তখন বাড়িতে কম্পিউটার ছিল, ওই সময় থেকেই পিসির প্রতি একটু আকর্ষণ। তো পরে যখন 2006 ছিল তখন অনলাইনে কাজ করার অনেক মানে আগ্রহ ছিল, পারি নাই। এর আগে অনলাইনে আমার অভিজ্ঞতা অনেক পুরানো, তো আসলে কী করতে হবে এটাই আমরা জানতাম না অনলাইনে সত্যি কথা। তো এখন আসলে লং একটা সময় অনলাইনে কাটানোর পরে অনলাইনে আসলে কী করতে হয় এবং লেজিট কী, মানে অরিজিনাল কী, অনলাইনে কিন্তু অনেক বাটপারি চলে। অনলাইনে আপনি 99% এসে বাটপারি চলে অনলাইনের মধ্যে, এখানে সঠিক গাইডলাইনটা আপনি পাবেন না। তো আমি চেষ্টা করবো আসলে অনলাইনে সঠিক গাইডলাইন সবাইকে দেওয়ার জন্য, যে অনলাইনে আপনারা কী জব করতে পারেন, অনলাইনে আপনারা কী বিজনেস করতে পারেন, ইভেন কিছু ব্যবসায়িক আইডিয়া, বিজনেস আইডিয়া যেগুলো আপনারা করতে পারেন, অনলাইন বাদ দিয়ে অফলাইন কিছু বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করব, কিছু জব মানে কিছু আইডিয়া আমি আজকে থেকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো এই মুহূর্তে আমি আসলে একটা ড্রিঙ্কস খাইতেছি, মানে একটা ম্যাঙ্গো জুস। তো এটাই ভাবলাম এটা একটু শেয়ার করি সবার সাথে, আমি জুসটা খাই আপনারা দেখেন। জুসটা খাওয়ার পরে ভাবলাম একটা গান গাইব, কারণ আসলে আমি অনেক কাজ পারি, বেসিক্যালি অনলাইনেও পারি অফলাইনেও পারি, কিন্তু কাজ অনেক পারি, তো আসলে একজন মানুষ এত কিছু করতে পারে না। এটা আমি রিয়েলাইজ করলাম লং একটা সময় পরে, যে আসলে 2-3টা কাজে ফোকাস করাই এনাফ, মানে 2-3টা অনেক বেশি, ঠিক আছে। কারণ আমার জন্য আমি বর্তমানে 3-4টা কাজ আমি সেট আপ করছি, এগুলোই আমি করবো, কারণ আমার লাইফে লং একটা সময় ওয়েস্ট হয়েছে, কারণ আমি সিলেকশন করতে পারি না আসলে কী করবো, ঠিক আছে। তো কম বেশি দক্ষতা আছে, স্কিল আছে, যার জন্য আসলে সেটেল করতে পারি না যে কোনটা রেখে কোনটা করব। তো এইটাও আসলে অনেক বড় একটা সিদ্ধান্ত। আর দেখেন আপনারা, একজন ডাক্তার যখন ডাক্তার হয়, সে সারা জীবন লেখাপড়া করে, ডাক্তারি লাইনের পিছনে সময় দেয় পুরোটা জীবন, এই ডিগ্রি MBBS FRCS FCPS ডক্টরেট ডাক্তারের ডিগ্রি না, ডক্টরেট হয়েছে গিয়ে নর্মাল একটা ডিগ্রি, যারা অনার্স মাস্টার্স করে তারও ডক্টরেট করতে পারে, PhD করতে পারে। যেমন ডাক্তারের ডিগ্রিগুলো হচ্ছে MBBS FRCS FCPS মেডিসিন ডক্টরেট, এইসব ডিগ্রি, PhD করতে পারে ডাক্তাররা আবার, আবার PhD আবার নর্মালের থেকেও করা যায়, অনার্স মাস্টার্স থেকেও PhD করা যায়। তো একজন ডাক্তার সারা জীবন শুধু ডাক্তারি লাইনে মনোযোগ দিয়া সে ওইখান থেকে একটা অবস্থানে চলে যাবে, ঠিক আছে। তা আমরা আসলে বেসিক্যালি আমরা টার্গেট ফিক্সড করতে পারি না যে কী করতে হবে লাইফে, লেখাপড়া সবাই করে, বর্তমানে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বেকার, অনার্স মাস্টার্স করে ভালো ভালো ভার্সিটির থেকে পাশ করে মানুষ চাকরি পেতেছেন না। তা আমিও আসলে চাকরি যখন গ্রাজুয়েশন করছি, আমার চাকরি নিয়ে কোনো সময় কোনো টেনশন ছিল না, তারপরে আমার জীবনে আমি সব করছি, বিদেশ করছি, চাকরি করছি, ব্যবসা করছি, তো সব করে এখন একটা নির্দিষ্ট জায়গা নিজের আইনে আটকাইছি, মানে মাইন্ডসেটটা ঠিক করছি। তো এখন জোসটা খাওয়ার উদ্দেশ্য হয়েছে, মানে উদ্দেশ্য তেমন কিছু না, এমনি খাইলাম, কিন্তু জোসটা খাইয়া গলাটা একটু চাঙ্গা করতেছে, একটা গান গাইবো কিছুক্ষণ পরে, গান গায়ে মোটামুটি একটু সেট আপ করে গানটা আমি ইউটিউবে ছাড়বো, আপনারা সবাই দেখবেন। আসলে জোস খাওয়াটা শেষ করে ফেলি, গানটা আপনারা দেখবেন সবাই, ঠিক আছে। আর অনলাইনের আইডিয়া, অনলাইন বিজনেস আইডিয়া, অনলাইনে কী কাজ শিখবেন আপনারা, অনলাইনে কী কী জব অপরচুনিটি আছে, অফলাইনে কী কী বিজনেস করবেন আপনারা, লাইফে একটা পর্যায়ে যাওয়ার জন্য কী কী করা উচিত, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব। ইভেন আমি স্পোকেন ইংলিশের উপরেও একটা ফুল কোর্স তৈরি করতে যাচ্ছি, স্পোকেন ইংলিশ শুধু, ওইটা যদি আপনারা ওই কোর্সটা করেন, মানে ওইটা ফ্রি কোর্স, ইউটিউবে আপলোড করবো, ওইটা করলে আপনারা স্পোকেন ইংলিশ পুরোপুরি আয়ত্তে চলে আসবে। ইভেন মেডিকেল নিয়ে আমার ভিডিও কন্টিনিউ আছে, আমি ডাক্তারের বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওর নির্দিষ্ট কোনো টপিক নেই আসলে, আমার যখন মন চায় যে এটা আপলোড করা উচিত ওইটা আমি করে দিই। তো আপনারা আমার ভিডিওটাতে দেখবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি জুস খাওয়াটা শেষ করি, শেষ করে এই ভিডিওটা এখানে এন্ডিং হবে, পরে একটা গান গাইবে, ওইটা আপনারা দেখবেন। ইভেন আস্তে আস্তে মানে কাজ কন্টিনিউ হবে। আর আমার বর্তমানে 2টা ওয়েবসাইট আছে, আমার আসলে চ্যানেল ছিল অনেকগুলা, ওয়েবসাইট ছিল, পেজ ছিল, তো আমি পরে চিন্তা করছি আসলে একজন মানুষ এত কিছুতে সময় দেওয়া আমার জন্য টাফ হয়ে যেতেছে, আর আমার ইভেন অনেক বিজনেসও ছিল,
আমি বিজনেসগুলো গোলাইয়া কাজকর্ম গোলাইয়া মানে কয়েকটাতে নিজেরা ইনভলভ করছি, মাইন্ডসেট করছি যে এই কয়েকটাই করবো, একার পক্ষে এতগুলো করা সম্ভব না। তো আমার মতো আপনারাও এরকম বিভিন্ন সেট করতে পারতেছেন না লাইফে কী করবেন, তো এর মতো ডিস্ট্রাকশন আর নাই। আপনি যদি চয়েস করতে না পারেন কেরিয়ার কোনটা কর লাইফে করবেন, আপনি কোন কেরিয়ারে যাবেন লাইফে কী করবেন, এটাতে আপনার এক নম্বরে টাইম ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট, মানি ওয়েস্ট, আপনার সময় চলে যাবে, টাকাও আপনার এই লাইনে লস হবে উল্টা উল্টা, এবার দেখা গেছে এনার্জিও লস হবে, আর ফোকাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জন্যে আমি আসলে যারা মাইন্ডসেট করতে পারতেছে না, লক্ষ লক্ষ দেশে বেকার আছে, শিক্ষিত বেকার আছে, অশিক্ষিত বেকার আছে, সবার জন্য আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আমি আইডিয়াগুলো শেয়ার করার জন্য, কিছু কাজ সবাইকে শেখার জন্য অনলাইনে। ঠিক আছে, আমি আসলে জোশটা খাওয়া শেষ করি। ভালো থাকবেন সবাই, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।